আবারও অফিস কার্যক্রমের খবর জানাতে বরিশালে যাব আমরা। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি অপূর্ব অপুর কাছে। দেখুন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে দেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন নিয়মে নতুন কর্মসূচি নতুন সময়সীমায় অফিস কার্যক্রম শুরু হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি সাশ্রয়ের জন্যই এবং দিনের আলোর সর্বাধিক ব্যবহার করবার জন্যই আজকে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। এর বাইরে আপনি জানেন যে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত সোমবার এই বৈঠকে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল তার মধ্যে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের সময়সীমা কিন্তু রয়েছে দুপুর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এর বাইরে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর অফিস কার্যক্রম চলবে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আসলে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে কয়েক মিনিট আগে, এখন সকাল 7:15 বাজে, ঠিক 7টার দিকে অফিসের গেট খুলে এখন পর্যন্ত আসলে কোনো কর্মকর্তা বা অফিসের কেউ এসে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে যে নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ সকাল 8টায় যেহেতু আজকে থেকে কার্যক্রম তাদের অফিস কার্যক্রম শুরু হবে, তার নির্ধারিত সময়ের আগেই সবাই চলে আসবে। এর আগে গতকালকে মূলত আমার সাথে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে যেহেতু আজকে বুধবার নতুন প্রথম দিন এই কার্যক্রমের, সরকারের বেঁধে দেওয়া যে নিয়ম সেই নিয়মের প্রথম দিন, হয়তো বা প্রথম এক দুদিন এই অফিস পরিচালনার ক্ষেত্রে ছন্দপতন ঘটবে, কিন্তু তারপর ধীরে ধীরে সবাই কিন্তু এর সাথে অভ্যস্ত হয়ে যাবে। এর বাইরে আমার সাথে বেশ কয়েকজন বরিশালের শিক্ষা কর্মকর্তা এবং স্কুল প্রধানদের সাথে কথা হয়েছে। স্কুলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন যে তারা গণমাধ্যমের বদৌলতে জেনেছেন যে সপ্তাহে দুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কবে, তবে কোন দুদিন বন্ধ থাকবে কিংবা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নতুন কোনো ধরনের কোনো নিয়ম নিয়মাবলী আছে কিনা বা কয় শিফটে ক্লাস হবে, সব কিছু মিলে এখন পর্যন্ত তারা সামগ্রিকভাবে সেই নির্দেশনা পাননি। তারা ধারণা করছেন হয়তোবা সরকার উদ্বোধন মহল আজকে কালকের ভিতরে সেই নির্দেশনা দেবে। এবং এ বিষয়ে জেলা ও পর্যায়ের কিন্তু শিক্ষা কর্মকর্তাদের সাথেও আমাদের সাথে কথা হয়েছে। তারা আসলে নাম প্রকাশ না করার শর্তে বলছেন যে তারা ধারণা করছেন যে অতি দ্রুত সময়ের মধ্যেই তারা সেই শিক্ষা কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে নতুন নিয়মগুলি সেটি জানতে পারবে। তবে এখন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সাধারণত দেখি যে ঢাকার বাইরের ঢাকার চিত্র এক ধরনের, রাজধানীর চিত্র এক ধরনের, রাজধানীর বাইরে যে বিভাগীয় শহর বা জেলা শহরগুলো রয়েছে সেই চিত্রটা একটু ভিন্ন থাকে। আজকে থেকে যেহেতু সরকারের নতুন নিয়মে নতুন সময়সীমায় অফিস কার্যক্রম শুরু হবে, সেটির কর্মকর্তারা অনেকেই এখন পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়। তারা বলছেন হয়তো বা দুই একদিন বাদেই তারা এই বিষয়টির সাথে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। আমার কাছে বরিশালের জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এতটুকু খবর ছিল। আমরা একটু জানতেই চাচ্ছি যে রাজশাহীতে কি অবস্থা। রাজশাহী রয়েছে আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। রকির কাছ থেকে আমরা রাজশাহীর খবর জানব। 24 আগস্ট বুধবার, অর্থাৎ আজ থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর অফিসের সময়সীমা সেটি নির্ধারণ করা হয়েছে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এবং সেই সময়সীমার যে নির্ধারণের আজ প্রথম দিন, এই প্রথম দিনে কিন্তু আমরা দেখছি এরই মধ্যে যে বিভিন্ন জেলা প্রশাসক অফিসের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরের বিভিন্ন অফিস সহকারীরা এর মধ্যে আসতে শুরু করেছেন। তারা কিন্তু নিজ নিজ যে দপ্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আপনারা জানেন যে সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সেটি সাশ্রয়ের লক্ষ্যে কিন্তু সরকার যে এই উদ্যোগটি নিয়েছে। তবে আমরা এখানে আসা দুই একজন যে অফিস সহকারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা এখন মূলত যেটি বলছেন আসলে হুট করে এমন সিদ্ধান্ত তো তাদেরকে কিছুটা সময় লাগবে এটির সাথে মেনে নিতে। তবে তারা যেহেতু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তারা কিন্তু সকাল সকালই অফিস করার জন্য চলে এসেছেন। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিসের এই কর্মঘণ্টা কমানোর সরকার সিদ্ধান্ত আলোচনায় আসে। পরবর্তীতে কিন্তু যে দোকানপাট রয়েছে সেগুলোও কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত 8টার মধ্যে সেই দোকানপাটগুলো বন্ধেরও কিন্তু নির্দেশনা দেওয়া হয়, যেটি কিন্তু এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এবং আমরা মাঠ পর্যায়ে দেখছি যে সকাল থেকে রাত 8টার মধ্যে যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু চালানোর পর সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেগুলো কিন্তু বন্ধ করতে সহায়তা করছেন। পাশাপাশি আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও কিন্তু এখানে দুই দিন করা হয়েছে মূলত এই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে। সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই একই নিয়ম বলবৎ থাকবে বলেও কিন্তু জানানো হয়েছে। এছাড়া আমনের
সেচ রয়েছে সামনে, সেই সেচের জন্য কিন্তু 12 থেকে 15 দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও রয়েছে। এই নির্দেশনার লক্ষ্যেও মূলত যেহেতু সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন রয়েছে, সেই জন্যও কিন্তু সরকারের তরফ থেকে এই এই সিদ্ধান্তগুলো এরই মধ্যে নেওয়া হয়েছে। আপনারা দেখছিলেন যে রাজশাহী জেলা প্রশাসক অফিসের যে সামনের চিত্রটি সেটি এখন দেখছিলেন, তবে এখন পর্যন্ত আসলে জেলা প্রশাসক আব্দুল জলিল তিনি এখনও আসেননি, তবে যেহেতু 8টা থেকে শুরু হবে এর আগেই তিনি আসবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহীতে এবং এর আগে ছিলাম বরিশালে।